অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। প্রচুর মেসেজ এসেছে যে স্যার, মঙ্গল দোষ নিয়ে আপনি কিছু বলুন, কিছু ভিডিও দিন। দেখুন, প্রথমে আপনাদেরকে আমি জানাই, আজকে যে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এটা হচ্ছে পাবলিক ডিমান্ড। বহুজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে এই মাঙ্গলিক জিনিসটা কি। দেখুন, প্রথমে আপনাদেরকে আমি কিছু কথা আপনাদেরকে জানাই। মঙ্গল আপনাদেরকে কি করে, আপনাদের সম্পর্কের দিকটা, অর্থাৎ সম্পর্ক আপনার কেমন থাকবে আপনাদের পরিবারের লোকের সঙ্গে, আত্মীয়র সাথে, এটা নির্দেশ করে মঙ্গল। এবং আপনার বিবাহিত জীবন কেমন থাকবে সেটাও কিন্তু নির্দেশ করে মঙ্গল। এবং ব্লাডকে নিয়ন্ত্রণ করে কিন্তু মঙ্গল, অর্থাৎ ব্লাডের সম্পূর্ণরূপে মঙ্গল কিন্তু নিয়ন্ত্রক। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা উচিত মনে করেন আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে, অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো দেখুন, মঙ্গল দোষটা কি, অর্থাৎ এই যে মাঙ্গলিক কথাটা, মাঙ্গলিক কথাটা এসছে এই মঙ্গল দোষ থেকে। মাঙ্গলিক মানে কি? মাঙ্গলিক ক্রিয়া মানে হচ্ছে শুভ কাজ। অর্থাৎ আমি বলি এটা মাঙ্গলিক বলবো না, এটা হচ্ছে মঙ্গল দোষ। দেখুন, প্রত্যেকেই জানেন যে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশভাবে যদি মঙ্গল অবস্থান করে সেটা মাঙ্গলিক হয়। এই মঙ্গল যদি আপনার রাশিচক্রে অশুভ থাকে সেক্ষেত্রে কি হয়, সম্পর্কের ক্ষেত্রে আপনার অবনতি, সম্পর্ক বজায় রাখা বা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, এবং বিবাহিত জীবনে কিন্তু আপনাদের বিয়ে হতে অথবা আফটার ম্যারেড বিবাহিত জীবন অতিবাহিত হতে সমস্যা ফেস করতে হয়। দেখুন, আপনাদেরকে আমি খুব সহজ এবং সরল উপায় আপনাদেরকে বোঝাই। ধরে নিন আপনার ছেলে মাঙ্গলিক কিন্তু মেয়ে মাঙ্গলিক নয়, বা মেয়ে মাঙ্গলিক যে ছেলের সাথে বিয়ে করছেন সেই ছেলেটা মাঙ্গলিক নয়, সেক্ষেত্রে কি করে, অনেকে বলে যে আপনারা ভগবান বিষ্ণুর সাথে, মূর্তির সাথে বিয়ে দিয়ে দিন, আপনারা ঘোড়ার সাথে বিয়ে দিয়ে দিন, অথবা আপনারা গাছের সাথে বিয়ে দিয়ে দিন। গাছ যে সাথে আপনি তো বিয়ে করলেন, গাছ কিন্তু আপনার সাথে বিয়ে করলো না। আপনি ভাবলেন যে আমি বিয়ে করলাম, আমার মাঙ্গলিক দোষ কেটে গেল। গাছের সাথে আপনি বিয়ে করলেন কিন্তু গাছ আপনার সাথে বিয়ে করলো না, এটাতে মাঙ্গলিক দোষ কাটে না। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, কৌশিকরা যেটা বলে কিনা খুব দায়িত্ব নিয়ে খুব জোর গলায় কথা বলে। তো এখানে কোনো ভয়ের ব্যাপার নেই, যদি আপনার রাশিচক্রে মঙ্গল দোষ থাকে এবং মঙ্গল যদি আপনার রাশিচক্রে অশুভভাবে থাকে বা শত্রুভাবে থাকে বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কী করবে? এই জন্য কী করে, অনেকে প্রবাল পড়িয়ে দেয়, রক্ত প্রবাল, তাতে বলে মঙ্গল দোষ কেটে যাবে। দেখুন, রক্ত প্রবাল পড়ানোর আগে আপনার রাশিচক্রটা একবার দেখা দরকার যে মঙ্গলের স্থিতি পরিস্থিতি কেমন আছে। আপনার সঙ্গে শ্যুট করবে তো এই প্রবাল, অনেক ক্ষেত্রে প্রবাল পড়ে অনেকের বিভিন্ন রকমের সমস্যা দাঁড়িয়েছে। আমার কাছে বহুত ক্লায়েন্ট এসেছে যারা, যাদেরকে প্রবাল আমি খুলতে বলেছি নিজে থেকে, তারা প্রবাল পড়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছে। তো আগে দেখতে হয়, ফট করে একটা রত্ন পড়ে নিলাম তাতে কিন্তু হবে না। তো দেখুন, বিবাহের ব্যাপারে আপনাদেরকে বলি, যারা বিবাহ করবেন তারা কি করবেন, তারা যদি আপনার রাশিচক্রে মঙ্গল দোষ থাকে, আপনারা মঙ্গলবারের ব্রত রাখুন, মঙ্গলের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, মঙ্গলের ব্রত, মঙ্গলের বীজ মন্ত্র, এবং মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন, হনুমান চল্লিশ পাঠ করুন, দেখবেন মঙ্গল দোষের যে নেগেটিভ এফেক্টগুলো আপনাদের কাটতে বাধ্য। কৌশিকরায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছে। এবং মঙ্গলবার দিন আপনারা মিষ্টি জিনিস দান করুন, অর্থাৎ আপনি গুড় দান করতে পারেন, হালুয়া দান করতে পারেন,
কোনো মিষ্টি আপনারা দান করতে পারেন, সেটাতে মঙ্গলের নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটবে এই দানে। যাদের রাশিচক্রে মঙ্গল খারাপ, বুঝবেন কি হবে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখুন মঙ্গল কোন নক্ষত্রে বসে আছে, মঙ্গল কিভাবে অবস্থান করছে, মঙ্গল কত ডিগ্রিতে আছে, সেগুলো হচ্ছে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার দেখতে বলবে। কোনো অশুভ গ্রহের সাথে অবস্থান করছে তো, শত্রু গ্রহের সঙ্গে অবস্থান করছে তো, শত্রু গৃহে অবস্থান করছে তো, এগুলো দেখা দরকার, তারপরে কিন্তু প্রবাল পড়া উচিত। তো এবার দেখা গেল আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনার সমস্যা আসছে, মঙ্গল কিন্তু নিয়ন্ত্রণ করে আপনার সম্পর্ককে, আপনি সম্পর্ক রাখতে পারবেন, সম্পর্ক বজায় রাখতে পারবেন কিনা, এই জন্য আপনারা কি করবেন, মঙ্গলবার দিন আপনারা হয় তামার বালা অথবা তামার আংটি আপনারা কনিষ্ঠা আঙুলে পরবেন, তামার বালা অথবা তামার আংটি আপনারা কনিষ্ঠা আঙুলে পরুন। দেখবেন এই যে মঙ্গলের যে নেগেটিভ এফেক্ট, সেই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কম হতে থাকবে। অর্থাৎ যাদের মঙ্গল দোষ রাশিচক্রে আছে তারা কিন্তু অবশ্যই ইমিডিয়েট আমি যে কথাগুলো বললাম এই কাজগুলো আপনারা করুন, এবং আপনারা দেখবেন নিশ্চিত নিশ্চিত রূপে শুভ ফলগুলো কিন্তু পাবেনই পাবেন। দেখুন এই যে মঙ্গলের একটা রত্ন পুড়িয়ে দেওয়া, আমি বারবার বলছি সব কিছু রত্ন যেমন ভালো করে কি না, যেমনি পজিটিভ দিক আছে তেমনি নেগেটিভ দিকও আছে, অর্থাৎ শুভ অশুভ দুটোই কিন্তু থাকছে। এবং আমি বারবার বলছি একটা গাছের সাথে বিয়ে দিলে মঙ্গল দোষ কাটে না, আপনি গাছের সাথে বিয়ে করলেন, গাছ কিন্তু আপনার সাথে বিয়ে করলো না, এটা কিন্তু মাথায় রাখা দরকার। অর্থাৎ আপনারা মঙ্গলবারের ব্রত রাখুন, হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন, মঙ্গলের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, দেখবেন এবং মিষ্টি আপনারা দান করবেন, এবং বিশেষ করে যাদের রাশিচক্রে মঙ্গল দোষটা আছে কি না, আপনারা লাল জিনিস বর্জন করুন। মঙ্গল আপনার কেমন আছে, মঙ্গল যদি খারাপ থাকে আপনারা লাল জিনিসটা কিন্তু বাদ দিন। এই মঙ্গল কিন্তু মেয়েদের ক্ষেত্রে গাইনিক দিকটা কিন্তু নির্দেশ করে, অর্থাৎ আপনার গাইনোলজিক্যাল কোনো সমস্যা আসবে কি না তাও কিন্তু আপনার রাশিচক্রে মঙ্গল কিন্তু নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এটাও কিন্তু মঙ্গলের পার্ট। আমি বারো বলছি ব্লাড রিলেটেড সমস্ত কিছু মঙ্গলের আন্ডারে। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল মঙ্গল দোষ থেকে মুক্তির সহজ এবং সরল উপায়, আপনারা করে দেখুন। কৌশিক রায়ের কথা শুনে দায়িত্ব নিয়ে কথা বলছে, খুব চ্যালেঞ্জ নিয়ে কথা বলছে। নমস্কার।